স্মার্ট ক্লাসে সকলকে আরও একবার স্বাগত আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো তো ক্লাস টেনের কোষে দেখি পঁচিশ অর্থাৎ হাইট অ্যান্ড ডিস্টেন্সের যে অঙ্কগুলো আমরা করছিলাম তার মেন যে অঙ্কগুলো অর্থাৎ অনুশীলনীর অঙ্কগুলো প্রশ্নের অঙ্কগুলো আমরা করে ফেলেছি তার থেকে এমসি এবং সংক্ষিপ্ত উত্তর ধর্মের অঙ্কগুলো বাকি ছিল সেগুলো আজকে করব আমরা তো চ্যানেলে যদি প্রথম হও অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকানটি প্রেস করে দেবে যাতে ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশান সবার আগে পৌঁছে যায় এবং কোনো ভিডিও মিস না হয় তো চলো আজকে ক্লাস শুরু করি ফার্স্ট দেখো আমরা সবকটা অঙ্ক একসঙ্গে নিয়ে নিয়েছি প্রথম অঙ্কটা কি বলেছে মাঠের ওপর একটি বিন্দু থেকে মোবাইল টাওয়ারের চূড়ার উন্নতিকোণ ষাট ডিগ্রি এবং টাওয়ারের গোড়া থেকে ওই বিন্দুর দূরত্ব দশ মিটার তাহলে টাওয়ারটি উচ্চতা কত কি বলছে মাঠের ওপর আমরা একটা ছোট্ট করে ছবি যেহেতু এমসিকিউ আমরা জাস্ট ছবি আঁকবো কোনো অঙ্ক তেমনভাবে অঙ্ক করার দরকার নেই বা পাশে রাফলি অঙ্ক করলেও হবে বলছে মাঠের ওপরের একটি বিন্দু থেকে মোবাইল টাওয়ারের চূড়ার উন্নতি কোন ষাট ডিগ্রি মনে করো মাঠের মাঠের এই বিন্দু থেকে মোবাইল টাওয়ারের চূড়ার উন্নতি কোন এইখানটায় আমাদের বেরোল ষাট ডিগ্রি ঠিক আছে টাওয়ারের গোড়া থেকে ওই বিন্দুর দূরত্ব দশ মিটার তাহলে এইটুকু হলো দশ মিটার তাহলে বলছে টাওয়ারটার উচ্চতা কত মনে করো সি আছে তাহলে এবির উচ্চতা বের করতে বলেছে তাহলে এবি বাই বিসি ইকোয়াল টু কত হবে টেন সিক্সটি ডিগ্রি হবে টেন সিক্সটি ডিগ্রি ভ্যালু কত রুট থ্রি তাহলে এবি টু হলো দশ ইন্টু রুট থ্রি অর্থাৎ টেন হয়ে গেলো আমাদের উচ্চতা আমাদের অপশন দেখো রয়েছে টেন রুট থ্রি মিটার অপশান বি সিম্পল ঠিক আছে নেক্সট দুই দাগেরটা দেখো কী বলেছে এখানে একটা ছবি দিয়ে দিয়েছে ছবির বলে দিয়েছে এই ভূমিটা হলো ফাইভ রুট থ্রি মিটার এবং উচ্চতা ফাইভ মিটার তাহলে ভ্যালু বের করতে বলেছে তাহলে সিম্পলি আমরা টেন থ্রিটার লম্বাই ভূমি টেন থিটা বের করতে পারি তাই টেন থ্রিটা ইকোয়াল টু টেন থিটা টু বাই মানে পাঁচ মিটার বাই ফাইভ বাই ফাইভ রুট থ্রি অর্থাৎ ওয়ান বাই রুট থ্রি ওয়ান বাই রুট ভ্যালু হয় টেন থ্রিটা টু টেন ভ্যালু হয় রুট থ্রি তাহলে থ্রিটা টু বের তিরিশ তাহলে অপশান আমাদের কোনটা আছে অপশান এ দেখো আমাদের আছে তিরিশ ডিগ্রি ঠিক আছে নেক্সট তিনতলা বাড়ির ছাদ থেকে মাটিতে পড়ে থাকা একটি বাক্সকে যত কোণে দেখলে বাড়ির উচ্চতা ও বাড়ি থেকে বাক্সের দূরত্ব সমান হয় তাহলে সিম্পলি বলছে বাড়ির উচ্চতা এবং বাক্সের দৈর্ঘ্য দূরত্ব সমান অর্থাৎ এটা যদি এক্স হয় এটাও এক্স তাহলে অ্যাঙ্গেলটা কথা হবে এটা যদি থিটা হয় তাহলে লম্ববায় ভূমি এক্স বাই এক্স ইকোয়াল টু টেন থিটা তাহলে এখানে কত হচ্ছে ওয়ান তাহলে টেন থিটা ইকোয়াল টু যদি ওয়ান হয় তাহলে থিটা টু কত সিম্পলি ফর্টি ফাইভ ডিগ্রি তাহলে অপশান সি রয়েছে আমাদের ফর্টি ফাইভ ডিগ্রি ঠিক আছে খুব সহজেই কিন্তু অঙ্কগুলো হয়ে যাবে আমাদের জাস্ট কোনানুপাতগুলো ইউজ করতে হবে পরের বলছি একটি টাওয়ারের উচ্চতা হানড্রেড রুট থ্রি মিটার টাওয়ারের পাদবিন্দু থেকে হানড্রেড মিটার দূরের একটি বিন্দু থেকে টাওয়ারের চূড়ার উন্নতিকোণ কত একটি টাওয়ারের উচ্চতা আবার সেই আগের মতোই টাওয়ারের উচ্চতা বলে দিয়েছে একশো মিটার একশো রুট থ্রি মিটার এবং বাড়ি থেকে একশো মিটার দূরের একটা জায়গা থেকে যদি টাওয়ারটাকে দেখা হয় তাহলে তার উন্নতি কোন কত হবে থিটা অর্থাৎ একশো রুট থ্রি বাই একশো ইকোয়াল টু টেন থিটা এক্ষেত্রে রুট থ্রি হয়ে যাচ্ছে তাহলে টেন থ্রিটা ইকোয়াল হলো টেন সিক্সটি ডিগ্রি অর্থাৎ থিটা ইকোয়াল টু বের হচ্ছে আমাদের দেখো সিক্সটি ডিগ্রি অপশান সি ঠিক আছে এরপরের কি বলেছে পাঁচ নাম্বারেরটা দেখো খুব সহজেই কিন্তু প্রত্যেকটা আমি মনে হবে তোমাদের জন্য তাড়াহুড়ো করে করাচ্ছে ব্যাপারটা সেরকম না আমরা জাস্ট এখানে রকম ছবি একে পাশে অঙ্ক করে দিলেই হয়ে যাবে কোনো রকম সেই ধরি এইটা ওইটা ওইরকমভাবে অত লেখার দরকার নেই যেহেতু এমসিকিউ আমাদের উত্তরের জন্যই শুধু নাম্বার দেওয়া হবে নেক্সট বলছে একটি পোস্টের ভূমিতলে ছায়ার দৈর্ঘ্য ও পোস্টের উচ্চতার ছায়ার দৈর্ঘ্য পোস্টের উচ্চতা রুট থ্রি গুণ হলে সূর্যের উন্নতিকোণ কত তাহলে এখান থেকে কি বলছে পোস্টের উচ্চতার রুট থ্রিগুণ ছায়ার দৈর্ঘ্য পোস্টের উচ্চতার রুট থ্রিগুণ তাহলে পোস্টের দৈর্ঘ্য যদি এক্স হয় তাহলে ছায়ার দৈর্ঘ্য কত হবে রুট থ্রি এক্স তাহলে সূর্যের উন্নতিকোণ আমাদের বের করতে বলেছে এটা ইকোয়াল টু কী হবে তাহলে এখান থেকে ট্যান থিটা মানে এক্স বাই রুট থ্রি এক্স ইকোয়াল টু টেন থিটা বুঝতেই পারছো এখানে টেন থিটা কল টু বেরোচ্ছে ওয়ান বাই রুট থ্রি দ্যাট থিটা টু বেরোচ্ছে তিরিশ ডিগ্রি অর্থাৎ সূর্যের উন্নতি কোন আমাদের বেরোলো তিরিশ ডিগ্রি ঠিক আছে দেখো এমসিকিউ প্রত্যেকটা কিন্তু আমাদের হয়ে গেল এবার আমরা দেখো এই সত্য মিথ্যা এবং শূন্যস্থান পূরণগুলো অর্থাৎ চব্বিশের বি অঙ্কগুলো দেখি ফার্স্ট যেটা অঙ্কটা বলেছে ত্রিভুজ এবঙ্গেল বি ইকোয়াল টু এবং এব এবোয়াল টু বিসি অর্থাৎ সমুদ্রিবাহু সমকোণী সমুদ্রিবাহু একটি ত্রিভুজ অর্থাৎ যদি আমি ছবি আঁকি এ বি সি তাহলে এবি বাহু এবং বিসি বাহু সমান এবং এটা যদি নাইনটি ডিগ্রি হয় তাহলে এই কোনটা এবং এই কোনটাকে সমান হতে হবে তাই তো সমকোণী সমুদ্রিবাহু ত্রিভুজ তাহলে এটা যদি নব্বই ডিগ্রি হয় তাহলে তিনটে কোন সমষ্টিতে একশো আশি ডিগ্রি হয় তাহলে এইটা নব্বই হলে এই দুটো যোগ করলে একশো নব্বই হতে হবে এবং সেটাকে দুই দিয়ে ভাগ করলে প্রতিটি কোণের ভ্যালু হতে হবে পঁয়তাল্লিশ ডিগ্রি তাহলে এটাও হবে ফর্টি ফাইভ ডিগ্রি এই ক্ষেত্রে এইটাও হবে ফর্টি ফাইভ ডিগ্রি অর্থাৎ অ্যাঙ্গেল সি আমাদের এখানে বলেছে ষাট ডিগ্রি সেটা একটি মিথ্যা সেটা মিথ্যা হবে পঁয়তাল্লিশ ডিগ্রি হওয়ার কথা নেক্সট আমাদের বলেছে দেখো পিকিউ একটি বাড়ির উচ্চতা এখানে একটা ছবি দেওয়া আছে পি কিউ হলো একটি বাড়ির উচ্চতা পি বিন্দু থেকে আর বিন্দুর অবনতি কোন এস পি আর পি বিন্দু থেকে আর বিন্দুর অবনতি কোণ হলো এসপিআর এই অ্যাঙ্গেলটা সুতরাং এসপিআর ইকুয়াল টু পি আর কিউ পি আর কিউ এস পি আর এবং পি আর কিউ এই অ্যাঙ্গেল দুটো বলছে সমান অবশ্যই সমান কারণ এই পি কিউ যেহেতু পি এস সমান্তরাল কিউ হয় এটার অনুভূমিক সরলরেখা পি এস হয় তাহলে সমান্তরাল এবং পি আর যেহেতু এখানে ভেদক হিসাবে কাজ করে অতএব অ্যাঙ্গেল এস পি আর ইকুয়াল টু অ্যাঙ্গেল পি আর কিউ একান্তর কোন হয় একান্তর কোন তাহলে সেক্ষেত্রে এটা আমাদের সত্য বিবৃতি বলেছে তাহলে এই বিবৃতিটা সত্য ঠিক আছে তাহলে দুটো সত্য মিথ্যা হয়ে গেল নেক্সট আমরা শূন্যস্থান পূরেণে আসি বলছে দেখো সূর্যের উন্নতি কোন তিরিশ ডিগ্রি থেকে বৃদ্ধি পেয়ে ষাট ডিগ্রি হল সূর্যের উন্নতিকোণ তিরিশ ডিগ্রি থেকে বৃদ্ধি পেয়ে ষাট ডিগ্রি হলে একটি পোস্টের ছায়ার দৈর্ঘ্য ড্যাশ পায় হ্রাস পায় না বৃদ্ধি পায় দেখো সিম্পলি আমাদের যখন পোস্ট রয়েছে সূর্য যখন এইখানে থাকবে ছায়া এরকম পড়বে যখন যত ওপরে উঠবে ছায়া তত ছোটো হতে থাকবে তাই তো অর্থাৎ যেহেতু এখানে তিরিশ ডিগ্রি থেকে বৃদ্ধি পেয়ে ষাট ডিগ্রি হতে তাহলে ছায়ার দৈর্ঘ্য কী হবে কমবে সবসময় মনে রাখবে সূর্য যত ওপরে ওঠে অর্থাৎ উন্নতিকোণ যত বাড়তে থাকে তত ছায়ার দৈর্ঘ্য কমতে থাকে ঠিক আছে তাহলে এখানে কি হবে হ্রাস হ্রাস পায় হ্রাস পায় ঠিক আছে নেক্সট সূর্যের উন্নতি কোন পঁয়তাল্লিশ ডিগ্রি হলে পোস্টের দৈর্ঘ্য ছায়ার দৈর্ঘ্য কী হবে সূর্যের উন্নতি কোন পঁয়তাল্লিশ ডিগ্রি হওয়ার অর্থ হলো এই অ্যাঙ্গেলটা ফর্টি ফাইভ ডিগ্রি তাহলে এটা কত এটা তো অলরেডি আমরা জানি নব্বই ডিগ্রি তাহলে এটাও হতে হবে পঁয়তাল্লিশ ডিগ্রি তাহলে এটাও পঁয়তাল্লিশ এটাও পঁয়তাল্লিশ তার মানে সমকোণী সমুদ্ধি বাহু তিবুজ অর্থাৎ এই বাহুটাই বাহুটা সমান অর্থাৎ এটা হলো পোস্টের দৈর্ঘ্য আর এটা হলো ছায়ার দৈর্ঘ্য তাহলে পোস্টের দৈর্ঘ্য আর ছায় দৈর্ঘ্য কি হবে সমান হবে ঠিক আছে নেক্সট যখন সূর্যের উন্নতি কোণ পঁয়তাল্লিশ ডিগ্রি এর ড্যাশ তখন স্তম্ভের ছায়ার দৈর্ঘ্য স্তম্ভের উচ্চতা থেকে কম দেখো একটু আগে দেখলাম যে এটা পঁয়তাল্লিশ ডিগ্রি হলে ছায়ার দৈর্ঘ্য আর স্তম্ভের দৈর্ঘ্য সমান হয় এবং যখনই এর থেকে বেশি মানে সামনে চলে আসবে অর্থাৎ উন্নতিকোণ পঁয়তাল্লিশের থেকে বেড়ে যাবে অর্থাৎ সাত যদি হয়ে যায় তাহলে এটা ছোট হয়ে যাবে তাহলে পঁয়তাল্লিশের চেয়ে কী হলে স্তম্ভের দৈর্ঘ্য ছায়ার দৈর্ঘ্য স্তম্ভের ছায়ার দৈর্ঘ্য স্তম্ভের উচ্চতা থেকে কম হবে তাহলে পঁয়তাল্লিশ ডিগ্রির চেয়ে বেশি হলে তাই তো যত পঁয়তাল্লিশ ডিগ্রির থেকে যত এদিকে আসতে থাকবে ছায়ার দৈর্ঘ্য তত কমতে থাকবে অর্থাৎ উন্নতিকোণ পঁয়তাল্লিশ ডিগ্রির চেয়ে বেশি হলে ছায়ার দৈর্ঘ্য স্তম্ভের দৈর্ঘ্য হচ্ছে ছোট হবে ঠিক আছে এরপর আমরা সংক্ষিপ্ত অঙ্ক অঙ্কগুলোতে চলে আসি পঁচিশ দাগের অঙ্কগুলো পঁচিশ দাগের ফার্স্ট অঙ্কটায় কি বলছে দেখো একটি উন্নতি উন্নতিকোণ ষাট ডিগ্রি এবং সুতোর দৈর্ঘ্য কুড়ি রুট থ্রি মিটার হলে ঘুড়িটি মাটি থেকে কত উচ্চতায় আছে হিসাব করে তাহলে কি বলছে উন্নতি উন্নতিকোণ ষাট ডিগ্রি অর্থাৎ এটা যদি এ বি সি একটা ত্রিভুজ ধরে নিই আমরা মনে করছি এখান থেকে ঘুড়িটাকে তো ওড়ানো হচ্ছে এবং এইটা হলো ঘুড়ির অবস্থান ঠিক আছে এবং এই উন্নতি কোন হলো ষাট ডিগ্রি বলে দিয়েছে এবং ঘুড়ির সুতোর দৈর্ঘ্য কুড়ির রুট থ্রি মিটার কুড়ি রুট থ্রি মিটার বলছে ঘুড়িটির উচ্চতা কত মাটি থেকে কত উচ্চতা আছে তাহলে মনে করি মনে করি এবি সমান সমান হলো ঘুড়ির উচ্চতা ঘুড়ির উচ্চতা বা মাটি থেকে ঘুড়ির উচ্চতা আর হলো এসি বলে দিয়েছে সুতোর দৈর্ঘ্য সুতোর দৈর্ঘ্য কত বলা আছে কুড়ি রুট থ্রি মিটার আমাদের এইটা এটা আর অ্যাঙ্গেল কি বলা আছে ঘুড়ির উন্নতিকোণ ঘুড়ির উন্নতিকোণ কোন অ্যাঙ্গেল এ সি বি ইকুয়াল টু ষাট ডিগ্রি তাহলে সমকোণী ত্রিভুজ সমকোণী ত্রিভুজ এর আমাদের বের করতে হবে কি এবি বের করতে হবে তাহলে এবিটাকে ওপরে রাখি আর বের আর জানা আছে আমাদের এসি অর্থাৎ ভূমি সরি বা অতিভুজ অর্থাৎ সাইন সিক্সটি ডিগ্রি তাহলে সাইন সিক্সটি ডিগ্রি ভ্যালু কত এবি ইকুয়াল টু হলো সাইন্স সিক্সটি এসির মান আমাদের জানা আছে কুড়ি রুট থ্রি আর সাইন সিক্সটি ডিগ্রি ভ্যালু হল রুট থ্রি বাই টু তাহলে টু দিয়ে টোয়েন্টিকে কাটলে টেন রুট থ্রি রুট থ্রি থ্রি তাহলে টেন ইন্টু থ্রি অর্থাৎ তিরিশ মিটার অর্থাৎ ঘুড়িটির উচ্চতা হল মাটি থেকে ঘুড়িটি তিরিশ মিটার উঁচুতে রয়েছে ঠিক আছে নেক্সট আমরা দুই দাগের অঙ্কটায় চলে আসি দুই দাগেরটা কি বলছে একটি সমকোণী ত্রিভুজ আঁকার ক্ষেত্র এবিসি এর অতিভুজ এসির দৈর্ঘ্য একশো মিটার এবং এবি হলো পঞ্চাশ রুট থ্রি মিটার অ্যাঙ্গেল সি বের করো একটি সমকোণী ত্রিভুজ বলে দিয়েছে ঠিক আছে আরেকটুখানি ছোট ছোটো করি এটা এবং এবি হল পঞ্চাশ মিটার এ বি সি এসি হলো অতিভুজের দৈর্ঘ্য একশো মিটার বলেছে আর হলো এবি ইকাল টু বলে দিয়েছে পঞ্চাশ রুট থ্রি মিটার তাহলে সেক্ষেত্রে অ্যাঙ্গেল সি এর ভ্যালুটা কত বের করতে বলেছে তাহলে এক্ষেত্রেও দেখো অতিভুজ আর আমাদের লম্ব জানা আছে তাহলে সমকোণী ত্রিভুজ তো আমাদের বলেই দিয়েছে এবি বাই এসি ইকোয়াল টু হবে সাইন থিটা এই অ্যাঙ্গেলটাকে যদি আমরা থিটা ধরে নিই ঠিক আছে তাহলে এবি হলো কত আমাদের এবি বলা আছে পঞ্চাশ রুট থ্রি আর এসি বলা আছে একশো ইকোয়াল টু সাইন থিটা বা এখানে কাটাকাটি করলে পঞ্চাশ দিয়ে একশো কাটলে দুই তাহলে রুট থ্রি বাই টু আসছে রুট থ্রি বাই টু মানে সাইন সিক্সটি ডিগ্রি ইকোয়াল টু সাইন থিটা অতএব সিটা সমান সমান হয়ে গেল আমাদের সিক্সটি ডিগ্রি তাহলে অ্যাঙ্গেল সি ইকোয়াল টু হলো সিক্সটি ডিগ্রি এক্ষেত্রে ওই সমকোণী মনে করি অ্যানত্যান সব তো আমাদের দেওয়া আছে এটার তেমনভাবে লেখার দরকার নেই ঠিক আছে নেক্সট আমরা তিন দাগের অঙ্কটা যদি করি তিন দাগের অঙ্কটা কী বলেছে বলছে ঝড়ে একটি গাছ মচকে গিয়ে তার অগ্রভাগ এমনভাবে ভূমি স্পর্শ করে যে গাছের অগ্রভাগ থেকে গোড়ার ঝরে একটি গাছ মোচকে গিয়ে তার অগ্রভাগ এমনভাবে ভূমি স্পর্শ করেছে যে গাছটির গোড়া থেকে গাছটির অগ্রভাগ থেকে গোড়ার দূরত্ব এবং বর্তমান উচ্চতা সমান তার মানে গাছটির অগ্রভাগ ভূমির সাথে কত ডিগ্রি কোন করেছে এটা তো সিম্পল একদমই যেহেতু অগ্রভাগ এবং গোড়ার দূরত্ব সমান বলে দিয়েছে এটাকে আর আমাদের করার দরকার নেই একটা গাছ আছে এবং গাছটি বলছে ঝরে অগ্রভাগ মোচকে গিয়ে অগ্রভাগ এমনভাবে ভূমি স্পর্শ করেছে গাছটির অগ্রভাগ থেকে গোড়ার দূরত্ব গাছটি ভেঙে মনে করে এইখানটায় পড়েছে তাহলে অগ্রভাগ থেকে গোড়ার দূরত্ব যা বলছে গাছটির বর্তমান উচ্চতা সেম তাহলে এইটা এটা সমানটা ধরে নিই এক্স এটাও ধরে নিই এক্স এই অ্যাঙ্গেলটা ধরে নিই থিটা ঠিক আছে তাহলে লম্ববায় ভূমি আমরা যদি এটাকে ডি করি তাহলে বিসি বাই ডি ইকোয়াল টু টেন থিটা তাহলে বিসি আর সিডি দুটোই এক্স তাহলে এক্স বাই এক্স ইকোয়াল টু টেন থিটা তাহলে অত টেন থ্রিটা ইকোয়াল টু ওয়ান বেরোচ্ছে অতএব থ্রিটা টু হচ্ছে ফর্টি ফাইভ তাই তো সিম্পল একদম এই অঙ্কটা একদমই সহজ ছিল নেক্সট আমরা যদি চার দাগের অঙ্কটাই করি চার দাগের অঙ্কটায় কি বলেছে খুব ভালো অঙ্ক এটা একটা সমকোণী ত্রিভুজ এব বলছে বি কোন নব্বই ডিগ্রি এটা হলো নব্বই ডিগ্রি ঠিক আছে এটা হলো নব্বই ডিগ্রি বলার দরকার নেই আর এবি এর ওপর ডি এমন একটি বিন্দু যে এবি এর ওপর ডি এমন একটি বিন্দু মনে করো এই একটা হলো বিন্দু যাতে কি বলছে যাতে এবি ইস টু বিসি ইস টু বিডি ইকুয়াল টু রুট থ্রি ইস টু ওয়ান ইস টু ওয়ান হয় তার মানে এটাকে আমাদের যোগ করতে হবে ঠিক আছে আমাদের এমনভাবে ছবিটা আরেকটু সুন্দর করে যদি আঁকি দেখো সুবিধা হবে এ বি সি এ অ্যাঙ্গেলটা নব্বই ডিগ্রি রয়েছে আর এর উপরে ডি এমন একটা বিন্দু বলেছে দেখো আমাদের কী বলেছে এবি ইস টু বি সি ইস টু বিডি এবি ইস টু বি সি ইস টু বিডি বিডি ইকোয়াল টু রুট থ্রি ইস টু ওয়ান ইস টু ওয়ান আমাদের বের করতে হবে যে এ সি ডি এর মান কত এ সি ডি এই অ্যাঙ্গেলটার মান কত তাহলে দেখো আমরা প্রথম বড় ত্রিভুজটা দিয়ে এই অ্যাঙ্গেলটা এসি বি বের করতে পারি ছোটো ত্রিভুজটা দিয়ে আমরা এই অ্যাঙ্গেলটা বের করতে পারি এই দুটো অ্যাঙ্গেলের বিয়োগ ফল করলেই হয়ে যাবে তো ফার্স্টলি আমরা সমকোণী ত্রিভুজ যদি আমরা ত্রিভুজ নিই এ বি সি এর বি বাই বিসি এবি বাই বি সি কত রুট থ্রি বাই ওয়ান ইস টু তাহলে এবি মানে হলো লম্ব ভূমি তাহলে টেন টেন থিটা এটা আমি থিটা ওয়ান ধরছি ঠিক আছে এই পুরো অ্যাঙ্গেলটা আর কি পুরো অ্যাঙ্গেলটা থিটা ওয়ান বা অ্যাঙ্গেলের নাম দিয়ে দিখানে অ্যাঙ্গেল এ সিবি তাহলে এটার মান কত রুট থ্রি অতএব অ্যাঙ্গেল এ সি বি ইকোয়াল টু হয়ে গেল আমাদের ষাট ডিগ্রি এক নম্বর আবার ত্রিভুজ বি সি ডি এর বিডি বাই বি সি এই যে বিসি আর বিডির অনুপাত কত ওয়ান ইস টু ওয়ান তাহলে ওয়ান বাই ওয়ান টু টেন ডিসিবি অর্থাৎ টেন ভ্যালু কত পঁয়তাল্লিশ ডিগ্রি অর্থাৎ অ্যাঙ্গেল ডিসিবি টু ফর্টি ডিগ্রি তাহলে একটা সম্পূর্ণটা বেরোলো ষাট ডিগ্রি আর এইটুকু বেরোলো পঁয়তাল্লিশ ডিগ্রি তাহলে ষাট থেকে পঁয়তাল্লিশ বিয়োগ করলেই আমাদের দেখো অ্যাঙ্গেলটা বেরিয়ে যাচ্ছে অথবা অ্যাঙ্গেল এ সি ডি ইকোয়াল টু আমরা লিখতে পারি এ সি বি মাইনাস বি ডি সি বি অর্থাৎ ষাট ডিগ্রি মাইনাস পঁয়তাল্লিশ ডিগ্রি ইকোয়াল টু বেরোলো ফিফটিন ডিগ্রি এটা হয়ে গেল এই অঙ্কটা কিন্তু মজাদার একটা অঙ্ক ছিল এরপর লাস্ট আজকের একদম পাঁচ দাগের অঙ্কটা আমরা কি দেখব কি বলেছে দেখো বলছে একটি স্তম্ভের ছায়ার দৈর্ঘ্য এবং উচ্চতার অনুপাত রুট থ্রি ওয়ান হলে সূর্যের উন্নতিগণ কথা একদম সিম্পল এটা বলেছে একটি স্তম্ভের ছায়ার দৈর্ঘ্য এবং হ্যাঁ ঠিকই ছিল আগের ছবিটাই ঠিক ছিল ছায়ার দৈর্ঘ্যটা বড়ো ছায়ার দৈর্ঘ্য এবং স্তম্ভের উচ্চতার অনুপাত বলে দিছে তার মানে বিসি ইস টু এবি তাহলে বিসি ইস টু এবি ইকোয়াল টু বলা আছে রুট থ্রি ইস টু ওয়ান রুট থ্রি ইস টু ওয়ান তার মানে বিসি বাই এ বি ইকোয়াল টু রুট থ্রি বাই ওয়ান এখানে দেখো বি সি বাই এবি করেছি বিসি বাই অর্থাৎ ভূমি বাই লম্ব এটা কিন্তু টেন থিটা নয় এটা হলে যাবে কর থিটা অর্থাৎ বিসি অর্থাৎ কট অ্যাঙ্গেল এ ইকোয়াল টু রুট থ্রি তাহলে কট কতর ভ্যালু কট থার্টি ডিগ্রির ভ্যালু রুট থ্রি হয় তাহলে এসি ইকোয়াল টু হয়ে যাবে থার্টি ডিগ্রি অতএব সূর্যের উন্নতি কোন হয়ে যাবে সূর্যের উন্নতি কোন কোন থার্টি ডিগ্রি ঠিক আছে তাহলে এই চ্যাপ্টারে কিন্তু একদম প্রত্যেকটা অঙ্ক হয়ে গেল এরপর যদি এই চ্যাপ্টারের অঙ্ক করি আমরা সেটা হবে কোশ্চেন ব্যাঙ্ক থেকে অথবা অন্যান্য লেখকের যে বই রয়েছে কেসিনাক থেকে করতে পারি ঠিক আছে তো আগে এই চ্যাপ্টারের বইয়ের অঙ্কগুলো কমপ্লিট করো তারপরে আমরা কোশ্চেন ব্যাঙ্ক অথবা কেসিনাগের অঙ্কগুলো করব তো নেক্সট অন্য কোনো ভিডিওতে দেখা হবে ততক্ষণ ভালো থাকবে বেশি বেশি করে অঙ্ক করবে থ্যাংক ইউ